আসসালামু আলাইকুম। যারা এখন একাদশ শ্রেণীতে ভর্তি হননি বা মন মতো কলেজ পাননি এবং চতুর্থ চয়েজের অপেক্ষায় আছেন এবং জানতে চাচ্ছেন কবে থেকে চতুর্থ পর্যায়ে আবেদন শুরু হবে, তাদের জন্য আজকে ভিডিও। দেখুন, আমি আমাদেরকে নোটিশটি আর একবার দেখাই। এখানে যে ভর্তি 26 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 5 তারিখ যারা যারা নিশ্চয়ন ফি জমা দিয়েছে তারা তাই শুধু ভর্তি হতে পারবে। এবং পূর্বে ম্যানুয়ালি ভর্তির সুযোগ ছিল, কিন্তু এখন ম্যানুয়ালি ভর্তির কোনো কার্যক্রম হবে না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ভর্তি হতে হবে। এবং যারা চয়েস দেয়নি বা নিশ্চয়ন ফি জমা দেয়নি তাদের ভর্তিগুলো বাতিল হয়ে গেছে, তারা কোনো সরকারি না বেসরকারি কোনো কলেজে ভর্তি হতে পারবেন না। তো এখন আমি চতুর্থ আবেদন সম্পর্কে আপনাদেরকে জানাই। এখন আমাদের ভর্তি শেষ 5 তারিখ, এই তারিখটা মনে রাখুন। এখন আমরা স্লাইডে চলে যাচ্ছি। এবার এটা ছিল গতবার ভর্তির একাদশে, সেটার ভর্তি তারিখ ছিল 22 থেকে 26 তারিখ এবং 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়। গতবারও বলে দিয়েছিল যে ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম হবে না। তো এখন চলুন চতুর্থ আবেদন কবে শুরু হবে দেখাই। দেখুন, 31 তারিখে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ হয় যে চতুর্থ পর্যায়ে আবেদন করা যাবে এবং সেটার সময়সূচি জানানো দেওয়া হয়। আমরা যদি আবারও দেখাই যে প্রথমে ভর্তির সুযোগ ছিল 26 তারিখ পর্যন্ত এবং 26 তারিখ ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর 5 দিন পরে প্রকাশিত হয় 31 তারিখে চতুর্থ পর্যায়ের আবেদন নোটিশ। তো এখানে নিয়মাবলী বলে দিয়েছে যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কোনো কলেজ মনোনয়ন পায়নি তারা আবেদন করতে পারবে। এবং পরে রুলটা আমি দেখাই, যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে কলেজে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি। দেখুন, 2 নম্বর রুলটি আমি আপনাদেরকে আবারও বলছি। ধরুন আপনি কোনো কলেজে সায়েন্স কমার্স বা আর্টস পেয়েছেন কিন্তু সেখানে ভর্তি হতে পারেননি বা চাচ্ছেন না, বা আপনি অন্য কলেজে হতে চাচ্ছেন, বা আপনি অন্য বিভাগে হতে চাচ্ছেন, সায়েন্স থেকে আর্টসে হতে চাচ্ছেন বা আর্টস পেয়েছেন কিন্তু সায়েন্সে ভর্তি হতে চাচ্ছেন, তো তারা এই সময়ের মধ্যে ভর্তি না হয়ে তাহলে তারা আপনারা আবার চতুর্থ আবেদন করতে পারেন। কিন্তু যারা একবার ভর্তি হয়ে যাবেন কলেজে সশরীরে তারা আর আবেদন করতে পারবেন না। তো চতুর্থ আবেদন শুরু হয় 6/2/31 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর, আরও 5 দিন পরে ভর্তি কার্যক্রম শুরু হয় এবং তার ফলাফল আরও 6 দিন পরে প্রকাশিত হয়। এবং ফলাফল প্রকাশের পরের দিন থেকেই ভর্তি কলেজে ভর্তি শুরু হয়, তো তখন আপনারা ভর্তি হতে পারবেন। তো যারা এখনও চয়েস দেননি বা পাননি তারা চতুর্থ হিসেবে অপেক্ষা করুন। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে আমরা কবে পাচ্ছি চতুর্থ আবেদন। যেমন যেখানে তাহলে আমাদের ভর্তি ছিল 5 তারিখ পর্যন্ত, তো তারও 5 দিন পর প্রায় 10 তারিখ আমরা অক্টোবরের 10 তারিখে আমাদের, বা এর আগে পিছু হতে পারে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, এখানে প্রকাশিত হবে এই এক্সাই ক্লাস ওয়েবসাইটের সাথেই থাকবেন। তো আশা করা যায় যে ভর্তি যে শেষ হলো 5 তারিখ, এরও 5 দিন পরে 10ই অক্টোবর আমাদের চতুর্থ আবেদনের নোটিশ আসবে এবং তারই 5 দিন পর প্রায় 15 অক্টোবর থেকে আমাদের চতুর্থ আবেদন শুরু হচ্ছে। তো এটা আসানোর ফলাফল। তো আরও আপনাদের যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ।